আসসালামু আলাইকুম। সিভিল ইঞ্জিনিয়ারিং অল সলিউশনস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। তো আজকে আমি আপনাদের খুবই সুন্দর একটি একতলা বাড়ির ডিজাইন দেখাবো, যেটা মাঝখানে সিঁড়ি এবং দুই পাশে রুম থাকবে। চার বেডরুমের খুবই সুন্দর একটি বাড়ির ডিজাইন। চার বেডরুমের মধ্যে আপনার সব চাহিদা পূরণ করা হয়েছে কম খরচের মধ্যে এই বাড়ির ডিজাইনটি। তো আপনি যে সামনে টিনশিট বাড়ির ডিজাইনটা দেখতেছেন, সেটা হচ্ছে সেটার ভিডিও লিঙ্ক আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে, অথবা আমার ভিডিও চ্যানেল ভিডিওটা আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা দেখতে চাইলে সেখানে ভিডিওটা শেষ করে চলে যাবেন। তো এখন আসি আমি মূল বাড়ি নিয়ে আলোচনা করি। আপনি যে বাড়িতে দেখছেন সাদা এবং কালো রঙের, আপনার কালার চেঞ্জ করে আপনাদের মন মতো করে করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের প্রথমে বাইরের ডিজাইন দেখাবো, তারপর ভিতরের ডিজাইন দেখাবো, তারপর মাপ, ফ্লোর প্ল্যান, খরচ সহ বিস্তারিত সব কিছু ধাপে 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 দেখাবো। তো আপনি যদি সব কোনো কিছু মিস করতে না চান, তাহলে না টেনে অবশ্যই ভিডিওটা দেখবেন, এবং ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখেন, এটা হচ্ছে বাইরের ডিজাইনটি। বাইরে গেটটা খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে, আপনি চাইলে এভাবে করতে পারেন, অথবা চাইলে আবার একটু পরিবর্তন করেও করতে পারবেন। তো চার বেডরুমের মধ্যে এটাই সবচেয়ে বেস্ট ডিজাইন, কেননা সবগুলো চাহিদা পূরণ করা হয়েছে, জায়গার পরিমাণও মোটামুটি রাখা হয়েছে, এবং আপনার খরচও একবার মোটামুটি কম খরচের মধ্যে খুবই সুন্দর একটি বাড়ি ডিজাইন। আমি আশা করি সবারই আপনার খুব পছন্দ হবে। তো আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, ধাপে ধাপে আমি আপনাদের সব কিছু দেখিয়ে দেবো।
চলেন এখন এটা আপনাদের খুলে দেখাবো। তো দেখেন, খুলে দেখানোর আগে দেখাই আপনাদের সামনে ডিজাইনটা খুব সুন্দর সাজানো হয়েছে। এবং এই দেখেন, এখানে নিচতলাটা বাইক পার্কিং করতে পারবেন। তো এখানে একটা আপনি র্যাম দিয়ে নেবেন, আমি র্যামটা দিই নাই, আপনি এখানে একটা র্যাম দিয়ে নেবেন যাতে হুন্ডা ওঠানো যায় ওইভাবে যদি গাড়ি পার্কিং করতে চান। এবং চাইলে দুই পাশে বসা সিটও বসাতে পারবেন। তো দেখেন জানলার ডিজাইনগুলো আপনাদের একটু দেখা, এখানেগুলো আর পরে দেখতে পারবেন না, খুব সুন্দরভাবে একটা ডিজাইন করা হয়েছে। আপনারা চাইলে এইভাবে ডিজাইনগুলো করতে পারেন। এবং কালারগুলো আপনি চাইলে রঙ যে কোনো সময় পরিবর্তন করতে পারবেন, কোনো সমস্যা নেই, কালার রং ইত্যাদি আপনি পরিবর্তন করতে পারবেন, যখন ইচ্ছা পরিবর্তন করতে পারবেন। তো চলেন আগে উপর থেকে ছাদ খুলে দেখাই। আর আগে একটা কথা বলে নেবে, পাশে যে টিনশিল বাড়িটা, এটার ভিডিও চ্যানেলে আপলোড করা আছে, দেখতে চাইলে চ্যানেলে চলে যান। তো প্রথমে উপর থেকে ছাদ খুলি। তো দেখেন ছাদ খোলার পরে কী কী আছে আপনাদের একটু দেখাই, একটু জুম করে দেখাই। তো দেখেন এটা হচ্ছে প্রবেশ পথ, এখান থেকে ঢুকবো, ঢোকার পরে এখান দিয়ে একটু ভালো করে দেখাই আপনাদের। এখান থেকে দেখেন 1, 2, 3, 4টা স্টেপ উপর দিয়ে উঠে এখানে আপনি সিঁড়ি ধরবেন, অর্থাৎ 3 ফিট উপরে, মাটি থেকে 3 ফিট উপরে মেঝে রাখা হয়েছে। ওটার পরে এখানে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে এখানে কী আছে দেখেন, দুই পাশে 2টা বেডরুম এবং 2টা অ্যাটাচ বারান্দা আছে। দেখেন দেখেন দুই পাশে 2টা বেডরুম এবং 2টা অ্যাটাচ বারান্দা আছে। এবং একটা বেডরুমের সাথে মাস্টার বেডরুমের সাথে দেখেন অ্যাটাচ টয়লেট রাখা হয়েছে। তো এটা হলো মাস্টার টয়লেট, এই অ্যাটাচ টয়লেট, এটা হলো মাস্টার বেডরুমের সাথে। এবং পিছনে দেখেন এটা হচ্ছে আরেকটা টয়লেট আছে, এটা কমন টয়লেট, সবাই ব্যবহার করবো। এবং এই পাশে দেখেন রান্নাঘর আছে, রান্নাঘরটা খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে, রান্নাঘর ক্যাবিনেট করা হয়েছে। আপনার চাইলে ক্যাবিনেট করতে পারেন, আবার না চাইলে নাও করতে পারেন। তো এখানে চুলা রাখবেন, আর এটা হচ্ছে হাত ধোয়ার জন্য স্থান। তো এটাতে আপনার অ্যানিমেশনে দেখিয়ে দিয়েছি। আর এবং দেখেন পিছনে কী আছে, ড্রয়িং ডাইনিং এর পাশে প্রথম ঢোকার পরে প্রথমে হচ্ছে ড্রাইনিং, তারপরে হচ্ছে এখানে দেখেন ড্রয়িং রাখা হয়েছে। তো ড্রয়িং রুমটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, আপনার চাইলে এভাবে সাজাতে পারেন, চাইলে একটু চেঞ্জ করেও করতে পারেন, ড্রয়িংটা সামনে না আগে পরে করতে পারবেন। এবং দেখেন পাশে একটা বক্স রাখা হয়েছে, আপনার চাইলে এভাবে একটা আলমারি সাজিয়ে রাখতে পারবেন, তো হালকা পাতা জিনিসপত্র রাখার জন্য। এবং পিছনে 2টা বেডরুম রাখা হয়েছে, দেখেন একটা হচ্ছে গেস্ট বেডরুম হিসাবে ব্যবহার করা হবে, আর একটা বেডরুম দেখেন ছেলেমেয়েরা থাকলে তাদের জন্য ব্যবহার করতে পারবেন। তো সোজা কথা হচ্ছে 4 বেডরুমের মধ্যে সবচেয়ে কম জায়গার মধ্যে এই প্ল্যানটি, আপনার 4 বেডে যত দেখবেন এই কম জায়গার মধ্যে সব কিছু আপনার চাহিদা পূরণ করে এই প্ল্যানটি করা হয়েছে। আপনার চাইলে এইভাবে বাড়ির ডিজাইনটি করতে পারেন, সেটাতে খরচটাও কম হবে। তো এটা দেখলেন একটা 3D ফ্লোর প্ল্যান, চলেন একটা 2D ফ্লোর প্ল্যান দেখি, তারপর খরচ নিয়ে আলোচনা করব। তো দেখেন এটা হচ্ছে এটা 2D ফ্লোর প্ল্যান, আমি দেখাই এদিকে দুর্গ আছে কত 34 ফিট এবং প্রস্তাব আছে 34 ফিট, অর্থাৎ 34 ফিট বাই 34 ফিট, অর্থাৎ টোটাল এরিয়া আছে 1154 স্কোয়ার ফিট, অর্থাৎ এই 1154 স্কোয়ার ফিটে এই বাড়ির ডিজাইনটি, আর যেটা শতাংশ করা হয় 2.65%। তো আপনারা চাইলে এভাবে করতে পারেন, জায়গা আবার কম বেশি করেও, একটু কম বেশি করেও করতে পারবেন, কোনো সমস্যা নাই, আপনাদের জায়গা অনুযায়ী করতে পারেন। যদি আপনার প্ল্যান্টিং প্ল্যানটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, তাহলে প্ল্যানটি পছন্দ হয়ে থাকলে অবশ্যই এভাবে করতে পারবেন। তো দেখেন আমি মাপগুলো একটু দেখাই আপনাদের, বারান্দা 1 আছে 12 ফিট 2 ইঞ্চি বাই 3 ফিট 2 ইঞ্চি, দুই পাশে সেম বারান্দা, স্টেড আছে, পোস্ত আছে এদিকে 7 ফিট, আর এদিকে যতটুকু লাগে আপনারা নেবেন, সমস্যা নাই। এবং দেখেন রুম 1 আছে 12 ফিট 8 ইঞ্চি বাই 11 ফিট, অর্থাৎ মোটামুটি সাইজের একটা রুম, মিডিয়াম সাইজের। এবং টয়লেট 1 আছে 4 ফিট বাই 7 ফিট, এটা স্ট্যান্ডার্ড টয়লেট। এবং এ পাশে আছে দেখেন 4 ফিট বাই 3 ফিট 6 ইঞ্চি টয়লেট, যেহেতু জায়গা কম তো টয়লেট একটু চিপাই তার। এবং এ পাশে কিচেনটা আছে দেখেন 8 ফিট 6 ইঞ্চি বাই 7 ফিট 11 ইঞ্চি। এবং পিছনে দেখেন কী আছে, পিছনে ড্রয়িং রুমটা আছে 10 ফিট বাই 6 ফিট, মানে এই পর্যন্ত ধরছি আমি, তো পুরোটা হিসাব করলে অনেক বড়ই হবে। আর এই পাশে দেখেন রুম 3 আছে 10 ফিট বাই 10 ফিট, এবং রুম 4 আছে 10 ফিট বাই 10 ফিট, অর্থাৎ পিছনে 2টা রুম একটু ছোটো, সামনে 2টা রুম হচ্ছে মিডিয়াম, অর্থাৎ নর্মাল রুম হচ্ছে পিছনে 2টা, আর মিডিয়াম রুমগুলো হচ্ছে সামনে 2টা, আর 2টা বারান্দা, 4টা বেডরুম, 2টা টয়লেট, 1টা কিচেন, ড্রয়িং ডাইনিং এবং সিঁড়ি, 2টা বারান্দা। সো খুব সুন্দর একটি প্ল্যান, আপনারা চাইলে স্ক্রিনশট নিতে পারেন। তো চলেন এখন এটা খরচ নিয়ে আলোচনা করব। তো আপনি এই 1156 স্কোয়ার ফিটে যদি আপনি এই বাড়িটি করতে চান, আপনার কেমন খরচ হবে সেই সম্পর্কে একটা ধারণা দিই। তারপর আপনাদের একটা কথা বলে রাখি, আপনার অনেক সময় বাড়ি করেন, এক জায়গায় মালামালটা অনেক দূরে থাকে, সেক্ষেত্রে আনতেও খরচ হয়ে যায়। তো এইভাবে অনেকভাবেই খরচ কম বেশি হয়ে যায়। তো আমি আপনাদের এখানে যে মালামালিন যে কস্টিংটা আছে, সেই কস্টিংটাই আপনাদের একটা আনুমানিক ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আপনি যদি এই 1156 স্কোয়ার ফিটের জায়গায় আপনি যদি বাড়িটা করতে চান, তাহলে আপনার খরচ হবে প্রায় 16 থেকে 17 লাখ টাকার মতো খরচ হবে। তবে আপনাদের বললাম তো অনেক কারণেই খরচ কিন্তু কম বেশি হয়ে যায়। আপনারা বলেন যে ভাই আপনার খরচ একটা বলেন, সেক্ষেত্রে খরচ আরেকটা হয়ে যায়, মানে আমরা এখানে যে মালামাল লাগছে সেই হিসাবটা আপনাদের দিয়েছি, মিস্ত্রি খরচ সহ একটা আনুমানিক হিসাব দিয়েছি, কিন্তু আপনার বাস্তবে দেখেন আপনাদের গাড়ি ভাড়া, তারপরে মালামাল দূরে রাখার জন্য আবার অনেক কোনো কারণে মালামালের দাম কম বেশি হওয়াতেও খরচ কম বেশি হয়ে যায়। আবার আপনারা যাদের মিস্ত্রি দিয়ে করান বা কন্ট্রাক্টর দিয়ে করান, তারা যদি ভালো মতো বুঝতে না পারে, সেক্ষেত্রে যদি ভুল করে ফেলে, সেক্ষেত্রে আপনাদের মালামাল পরিমাণও বেড়ে যায়, বেশি মালামাল লাগে, সেক্ষেত্রে আপনার হচ্ছে আপনার খরচও বেড়ে যায়, ঠিক আছে। তবে আপনি চাইলেই 16-17 লাখ টাকার মধ্যে এই বাড়িটি খুব সুন্দর মতো করতে পারবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে আপনি মতামত যদি দিতে চান, তাহলে অবশ্যই কমেন্টে আপনার মতামতটা দিবেন।